প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে চলেছে সার্চ কমিটির প্রথম বৈঠক। রোববার বিকেল ৪:৩০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসैन, সাবেক নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হুসইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দা হক।